নমস্কার প্রিয় দর্শক, ময় অঙ্কুর আর আপনার সকলকে প্রথমতে স্বাগতম জানাইছো। আপনি যদি এখাজ নিরামিষ ভাত খাম বলে ভাবে তাহলে 50 টাকা 60 টাকা বা 70 টাকাত আপনি খাবলে পায়, কিন্তু 20 টাকাতে আপনি এখাজ নিরামিষ ভাত খাবলে পাব তাকো গুয়াহাটি মহানগরীতে। কিন্তু এই 20 টাকাত আপনি কি খাবলে পাব? এগারী মহিলায় আরম্ভ করেছে এখন হোটেল, গুয়াহাটি কত পাব আপনার জানাম, আর কেনেদরে আরম্ভ করেছে এই হোটেল খন, সেই সকলখিনি কথা আজি আপনার জানার চেষ্টা করি। বাইদেউ, প্রথমে আপনার নামটো মই জানিব বিচাৰিম। মোর নাম জানু দত্ত হয়। হয়, আর যেহেতু সাধারণতে নিরামিষ ভাত এখাজত 60-70 টাকাত আমি পাও, 20 টাকাতে কেনেদরে সম্ভব হয়েছে? 20 টাকাত মানে ভাইটি তেনেকুৱা একো লাভ নহয় দেই মোর, তথাপি মানে মোর মানে ভাল লাগে যেহেতু মানে সমাজ কল্যাণ এটা হে করছো, আর মানে মোর মানে বহুত ইচ্ছা আছে আগেপরা মানে সোশ্যাল সার্ভিস করার, কিন্তু সেটা মোর মানে অল্প অসুবিধার কারণে সফল নহল বারো, তো সেইটো প্রসেসর যোগে দিয়ে মানে মই এইটো করিলো সোশ্যাল সার্ভিসও আর মানুষের মানে আশীর্বাদ বলে লইছো। আর হয় এটা আমি যদি শুধু 20 টাকাত কি কি পায় আপনি যদি দেখাই দিয়ে? হয়, 20 টাকাত তোমার এনেকুৱা থালি আহিব, এইটো দালি ভাত চাটনি সবজি আর একটা নেমু টেঙা বা লগত জলকিয়াও থাকিব এইটো। আর আপনার হোটেলখনের নাম জানো ফুড? হয় হয়, মোর এনে মোর দোকানখনের নাম হল ঘরের আহার, যেহেতু মই ঘরের খোয়া বনাও, পুরা ঘরুয়া হিসাবত বনাও, আর যিয়ে বনাও মানে মই পুরা মনের পর মানে বনাও, আর মানে যেন কাস্টমার বুর মোর ঘরের হে মেম্বার, আর মই মানে কাস্টমার হিসাবত নবনা, মই যেহেতু মানে নিজে ফ্যামিলি এটা মানে আছো ন, জয়েন্ট ফ্যামিলি, মোরও ভাইটি আছে ভন্টি আছে বাহিরত থাকে, হিহতে খায় বাহিরের বস্তু, হিহতো ভাল বস্তু খাব না পায়, সেই কারণে বেলেগ মানুষ আহি যেন মোর ঘরত ঘরের খাওয়াটো হে পায়। আর প্রিয় দর্শক, আপনার দেখাইছো ইয়া ভেজ থালিত 20 টাকা, ঠিক তেনেদরে এগ কারীত 20 টাকা, মটর পনির 40 টাকা, চিকেন কষা 40 টাকা, এনেদরে দেখিলে পাওয়া গেছে। আর আপনি কেতিয়ার পর আরম্ভ করেছে? মই তো লকডাউনের 2 বছর আগেপরা করেছো। হয়, আর কেন গ্রাহকের সঁহারি কেন পাইছে? গ্রাহকের সঁহারি ভালে আছে, যোনে মানে খাইছে মানে তেও আরো এজন লয় আহিছে তেওর লগত আরো এজন, হেনকা মোর বাড়িছে। আর আপনার ঘর ইয়াতে? হয়, এটা মোর মার ঘর হয়, মোর বিয়া হইছে দুলিয়াজান, মোর ঘর তো দুলিয়াজান হে হয়, ইয়াতে মানে হাজবেন্ড ঢুকার পিছত মোর মা হতে ইয়াতে লয় আহিছে, যেহেতু কোনো নাই মোর, সেই কারণে মা হতে কইছে তো তাতে বল লয়া চলি কেটা সরু সরু ইয়াতে থাকিব লগাও কোনো নাই, সেই কারণে লয় আহিছে। এক্সেক্ট লোকেশন হল মোর ডক্টর বিকে কাকতি রোড অপোজিট মজাদার অফিস, মোর বহুত ভাল লাগিছে, কিন্তু বহুত মানুহে মোক কৈছে যে মই মানে বেছি যদি ডাঙৰ হৈ যায় মোৰ দোকানখন বা কিবা হৈ যায় মই অহংকাৰী হৈ যাম বা 20 টকা ভাত নাই, সেইটো মিছা কথা, মানুহৰ ভুল ধাৰণা, মই যেতিয়ালৈ পাৰো 20 টকীয়া ভাতটো ৰাখিম, মই আনকি মোৰ ল'ৰা ছোৱালীকো কৈছোঁ যদি মোৰ হঠাৎ কিবা হৈও যায় তেতিয়াও মানে ল'ৰা ছোৱালীক আগলৈ চলাব দিছোঁ আৰু 20 টকীয়া ভাতটো, মোৰ দেউতা মা ভাইটি ভণ্টি সকলোৱে আছে, আৰু মোৰ বিশেষকৈ মোৰ ঘৰৰ মানুহ বহুত ছাপোৰ্ট কৰে মোক, সেইকাৰণে আজি মই আগবাঢ়িব পাৰিছোঁ, বহুত ছাপোৰ্ট কৰিছে, যেতিয়াৰ পৰা মোৰ হাজবেণ্ড ঢুকাইছে বা হাজবেণ্ড থকা অৱস্থাতো তেখেতে বাহিৰত ডিউটিত যাওঁতেও মানে মোক মাহঁতে বহুত ছাপোৰ্ট কৰিছে আৰু দেখি চাইছে, মানে সেইটোৰ কাৰণে আজি এইখিনিলৈ আহিব পাৰিছোঁ বা 10 জন মানুহক খোৱাবৰ কাৰণে সমৰ্থ হৈছোঁ আৰু। ভাইটি, আৰু আপুনি নিজে ৰান্ধে গোটেইখিনি? অঁ, গোটেইখিনি মই নিজে কৰোঁ, আৰু এনেকুৱা নহয় যে মই কিবা বাহী বস্তু দিছোঁ বা এয়া কিবা ভেজাল কৰিছোঁ, ইয়াতে একো নাই, তোমালোকে খালেও গম পাবা, মই প্ৰতিদিনৰ বস্তু প্ৰতিদিন বজাৰ কৰোঁ, এতিয়া এই যিখিনি বস্তু বনাইছোঁ সেইখিনি শেষ হ'লে আৰু যদি ৰৈও যায় সেইখিনি আমি ঘৰতে খাওঁ, আৰু বেছি যদি ৰৈ যায় মই মানে বাহিৰত অলপ ভিখাৰীবিলাকক দি দিওঁ আৰু খাবৰ কাৰণে পেকিং কৰি। আৰু যিহেতু আপোনাৰ ইয়াতে ৰুটিৰ ব্যৱস্থা নাই, ভাতেই আছে, গতিকে এজন গ্ৰাহক আহিল ৰুটিৰ কথা সুধিলে, মোৰ ঘৰতে আটা মাৰি থোৱা আছে কৈছে, ঠিক তেনেকে আপুনি ঘৰৰ পৰাও এনেকে দিয়ে? অঁ, ঘৰৰ পৰাও মানে যদি মোৰ ইয়াতে চব্জি চাটনি কিবা শেষ হৈ যায়, ঘৰৰ কিবা চব্জি থাকিলে মই লৈ আহি দি দিওঁ আৰু, মানে মানুহক খালি ভাত খাব নিদিওঁ আৰু, মানে মিলাই দিওঁ। মোৰ 2জনী ছোৱালী আৰু এটা ল'ৰা। আৰু এনে প্ৰতিদিনে গ্ৰাহক কিমান আহে? সেইটোতো মই হিচাপ নকৰোঁ ভাইটি, সেইটো হিচাপ নকৰোঁ, আহে কাষ্টমাৰ, মই যিখিনি বনাওঁ মুঠতে শেষ হয় আৰু, কেতিয়াবা ৰৈ যায় বাৰু সেইটো হেৰি নহয়। প্ৰফিট কেনেকুৱা হয় আপুনি? ইমান প্ৰফিট নহয়, কিন্তু ল'ৰা ছোৱালীক অহা যোৱা কলেজৰ ভাড়া ওলায় আৰু দি মেলি, এজনী ভণ্টি আছে সেই ভণ্টিকো অলপ দিব লাগে, তাকো দিওঁ, মানে ভাল লাগে আৰু, দোকান এদিন নুখুলিলে মোৰো বেয়া লাগি যায়, কাষ্টমাৰবোৰ আহে ঘূৰি যায়, কেতিয়াবা মানুহ হয় ন আমার গা বেয়া হব পাৰে। বাইদেউ, ব্যস্ততার মাজতো আমাক অকণমান সময় দিয়ার বাবে আপনাক বহুত বহুত ধন্যবাদ জানাইছো, আর শুভেচ্ছা জ্ঞাপন করছো, আর জায়গাখিনি অকণমান সরু গতিকে বহুত মানুহ রয়ে থাকবলগীয়া হয়েছে, এইভাবে আপনার দেখালো এই পরিবেশটা, আর এই মুহূর্তে ময়ংকুৰে আপনার মাজৰ পৰা বিদায় লৈছো, ধন্যবাদ।